বন্ধুরা, তোমাদের সামনে বলেছিলাম আজকে রাত্রিবেলায় ভিডিওতে আসবো, আর আসবো না, কিন্তু বাধ্য হয়ে তোমাদের একটা কথা জানাতে আসলাম, খুব দুঃখের সহিত জানাতে আসলাম। আমি আর ইউটিউব করব না, আমি আর ভিডিও করব না, আমি ছেড়ে দিলাম ইউটিউব প্ল্যাটফর্ম, আমি ছেড়ে দিলাম, কারণ প্রচণ্ড ভয় পাচ্ছি। এইভাবে যদি থ্রেট করে, এইভাবে যদি ওপেন থ্রেট করে, জায়গা নেই থ্রেট করে, তাহলে ইউটিউব করা যায়? ভয় লাগে না, ভয় পাই না, ওই জন্য চিন্তা করেছি না এই কেস ক্যামেরির ঝামেলায় কখন বাড়ি অ্যাটাক হবে, কখন কি হবে, প্রচণ্ড ভয় পেয়ে গেছি বন্ধুরা। কালকে রাতের থেকে দুটোর পরে যখন একটা ভয়েস এসছে না, প্রচণ্ড ভয় পেয়ে গেছি, কারণ লিস্টে আমার নাম আছে, তো লিস্টে আমার নাম আছে, উল্লেখ করেছে। আমি এর আগের দিন গল্পের গরু গাছে নিয়ে যে ভিডিওটা করেছি সেই ভিডিওটার নাম করেছে, তারপরে আমার জায়গাটার নাম করেছে, ওই জন্য চিন্তাই করেছি না আমি আর ভিডিও করবো না। আমি আমাকে ক্ষমা করো তোমরা, আমি অবসর নিলাম ইউটিউব থেকে, অবসর নিলাম, কারণ সত্যি কথা নিজের জীবনের উপরে তো কিছু না, নিজের জীবনের উপরে কিছু না, কারণ এত বড় একজন মহামানব আবির্ভাব হয়েছে, তিনি আমাদের সতর্কবার্তা দিচ্ছে, সেখানে আমাদের, আমার অন্তত, সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কী করবে জানি না, সঙ্গীতা ম্যাডাম কী করবে জানি না, সঙ্গীতা ম্যাডামকে থ্রেট করেছে, আমাদেরও থ্রেট করেছে, বিশেষ করে আমাকে থ্রেট করেছে, আমার জায়গা উল্লেখ করে, আমার চ্যানেল উল্লেখ করে থ্রেট করেছে, সেখানে আমার সত্যি কথা প্রচণ্ড ভয় পেয়ে গেছি, প্রচণ্ড ভয় পেয়ে গেছি। ওই জন্য আমি তোমাদের, তোমরা কিচ্ছু মনে করো না, কষ্ট পেও না, আমি আজকে থেকে ইউটিউব থেকে বিদায় নিলাম, তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কাউকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, দুঃখ দিয়ে থাকি, আমাকে নিজ গুণে ক্ষমা করে দিও। তো টাটা। হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চপচপা করে তেল দিয়েছি, বিশেষ এক জায়গায় যাবো, শ্যাম্পু করতে হবে, তাই মানে এই ভিডিওটা অনেকক্ষণ আগে করা, তোমরা হয়তো পাঁচটায় পাবে, চলে যাব ইউটিউব থেকে। কার ভয়ে? ওই ইঁদুরটায়, নেংটি ইঁদুরটার ভয়ে? এত সহজ, ও ধমকাচ্ছে চমকাচ্ছে কেন? কেন ধমকাচ্ছে চমকাচ্ছে? কারণ ওর ফেস লস হয়ে যাচ্ছে, ওকে নিয়ে কেউ ভিডিও করছে না, কেউ ভিডিও করছে না ওকে নিয়ে, ওই জন্য ও ভাবছে যা এখন সমাজসেবক দাদা ভাইরাল হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে, তাই জন্য ও আবার একটুখানি সুড়সুড়ি দিয়েছে, একটুখানি সুড়সুড়ি দিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটর দিয়ে, আর বিশেষ করে আমার নামটা উল্লেখ করেছে, কারণ আমার সাথে কথা হয়েছিল, তো কথা হয়েছিল, ভুলে গেছিস? এই কিরে, হ্যাঁ রে, ভুলে গেছিস কি কি বলেছিলি? আবার দিয়ে দেবো, আবার দিয়ে দেবো দরকার হলে। কি বলেছিলি? 11 মাসে ভালোবাসা ফুস উঠে গেল নাকি? নাকি আবার ফর্মে আসার চেষ্টা করছিস সবার মুখে মুখে, কারণ কন্টেন্ট দিচ্ছিস, কন্টেন্ট দিচ্ছিস, থ্রেট করছিস কেন? করে দেখা, করে দেখা, থ্রেট করবি না, করে দেখাবি। তোর বাবা মার মান সম্মান ছিল এতদিনে তোর মনে পড়েছে? এতদিনে 11 মাস বাদে মনে পড়েছে তোর বাবা মার মান সম্মান আছে? আর যখন ওই বাচ্চা ছেলের মাটাকে ভুলিয়েছিলি, পাগল, পাগল রে, তুই আমাকে কি ভালোবাসিস পাগল? আমি মদ খেয়ে একটু করে ফেলেছি পাগল, আমাকে ক্ষমা করিস না পাগল, তুই আমাকে এত ভালোবাসিস পাগল, তোর চোখে কোনো দিন জল দেখবো না পাগল, ভুলে গেছিস? দেবো নাকি সেই ক্লিপিংগুলো মনে করিয়ে দিতে, মনে করে রাখানোর জন্য দেব? এখন বাবা মার বড়, তোর জন্য তোর বাবা মার বড় সম্মান, জানি তো, এরা একটা আগেও একটা মেয়েকে ফাঁসিয়েছিলি না, ফাঁসিয়েছিলি না, ছেড়াতে মা কেঁদে গেছে বলে মেয়েটা দৌড় মেরে চলে গেছে, যখন বুঝে গেছে তোর আসলে হাত চলে গেছিলি না, আজকে লেখা চক্রবর্তীর নামটাও নিতে পারছিস না, নামটাও নিতে পারছিস না, মুখে আনতে পারছিস না, কেন তুই ভয় পাচ্ছিস কেন? যাকে ভালোবেসে ফুসলিয়ে নিয়ে গেছিস ডিমপাড়া, সোনার ডিমপাড়া মুরগিকে, তাকে নিয়ে যাওয়ার পরে সর্বসম্মুখে আনতে পারছিস না কেন? এত না তোর ক্ষমতা, এত না তোর দাপট, সর্বসম্মুখে আনতে পারছিস না কেন? এই যে আমার ভালোবাসা, আমি নিয়ে আসছি ফুসলে, দেখাতে পারিস নি কেন আজকে 11 মাসে? চুরি করে অন্য জায়গায় বেড়াতে গেছিস কেন? ও মানে একসাথে বেড়াতে গেছিস, সেই ফুটেজ এসছির জন্য বলছিস? যেতেই পারে, হ্যাঁ যেতেই পারিস, রুম শেয়ার করতেই পারিস, তোর মতো এরকম কি বলবো মানে বেহায়া, বেহায়া ছেলের জন্য এইসব কথা বলিস, ফুটেজ আমাদের সামনে চলে এসছে, তারপরও তোর মতো একটা বেহায়া ছেলের জন্য এরকম কথা বলিস, যেখানে তুই যাকে নিয়ে গেছিস সে ওপেন ক্যামেরায় সবাইকে বলে দিয়েছে তোর হাত ধরে বেরিয়ে গেছে, তোর চ্যাটিংগুলো তুই আমাকে বলেছিলি, সন্দীপের কাছে কিছু চ্যাট আছে, তার দুটো একটা নমুনা যা দেখেছি, পুরো চ্যাট যদি রিভিল হয়ে যায় আমাদের কাছে চলে আসে, তাহলে বুঝতে পারছিস তোর পরিস্থিতি কী হবে? ভয় তুই আমাদের দেখাচ্ছিস নাকি ভয় তুই পেয়েছিস? ভয় তুই পেয়েছিস কালকের যে রাত্রিবেলা যে ভয়েসটা দিয়েছিস, তাতে পুরো বোঝা যাচ্ছে আমাদের ভয় দেখাসনি তুই, তুই নিজে ভয় পেয়েছিস। ওয়েট কর, আমাদের কিচ্ছু করতে হবে না, সঙ্গীতা ম্যাডাম আছেন তো, একাই 100, একাই 100, ভয় আমাদের দেখে কোনো লাভ নেই। জায়গার নাম নিয়েছিস না? চাকদা, বালিগঞ্জ, কৃষ্ণনগর নাম নিয়েছিস না?
তো এই জায়গাগুলো ঘুরে আসিস, ঘুরে দেখে যাস, দেখে যাস, জানান দিয়ে আসবি, ক্ষমতা থাকলে জানান দিয়ে আসবি, আমি তোর বা আমি তোকে আমার বাড়ির ঠিকানা দিয়ে দেবো, আসিস সাদরে আহ্বান করব, চা বিস্কুট দিয়ে সম্ম তোকে সম্মানও করব করব। ইংলিশ বলতে পারিস না, ইংলিশ বলিস কেন? ইংলিশ যেগুলো বলতে পারিস না আগে ঠিক কর, পিএম না সিএম আগে ঠিক কর, আগে ঠিক করে নে, আগে একটুখানি প্র্যাকটিস করে, অভিনয় করে, একটুখানি রিহার্সাল দিয়ে তারপরে একটা ভয়েস দে, নাকি সেটাও ওই পাগলিকে যে ভিডিওটা দিয়েছিলি কিক সব খেয়ে, তোর জন্য আমি ছেড়েও দিতে পারি, সেই সব খেয়ে এই ভয়েসটা দিয়েছিস মনে হচ্ছে, নাকি ভয় পেয়ে গেছিস? ফ্ল্যাটে তো আর তোকে তোর যা হবে না, সেই রাস্তা তো আমরা বন্ধ করে দিয়েছি, ফ্ল্যাটে তো তুই গেলে ঠুসুম 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 চলে আসবে আমাদের কাছে, চলে আসবে। তুই কি প্রমাণ করবি যে তোর সঙ্গে লেখা চক্রবর্তীর কোনো সম্পর্ক নেই? তুই কি প্রমাণ করবি? আমি প্রমাণ করে দেবো, আমি আমরা প্রমাণ করে দেবো তোর সাথে যে সম্পর্ক আছে, যাকে ভালোবেসে তুলে নিয়ে গেছিস, যে পাগলিকে এত ভালোবাসে তোকে, তোর কাছে একদম সুখ পেয়েছে, সেই পাগলিকে অস্বীকার করছিস কেন? সর্বসম্মুখে কেন অস্বীকার করছিস? এইটা তুই পুরুষ না কাপুরুষ? যে পাগলি নাকি একটা ফ্ল্যাট নিয়ে নিল, একটা সংসার গুছিয়ে নিল, সেই পাগলিকে অস্বীকার করছিস কেন? এখানেই তো মনে হচ্ছে তুই আদেও তুই পুরুষ, আদেও পুরুষ তুই, এখানেই বোঝা যায় তুই কত বড় পুরুষ, কত বড় পুরুষ। আজকে 11 মাস বাদে তোর খেয়াল হয়েছে তোর ফ্যামিলি ডিপ্রেশনে চলে যাচ্ছে, তোর বাবা মা ডিপ্রেশনে চলে যাচ্ছে, 11 মাস বাদে তোর খেয়াল হয়েছে। তা আগের বউটার সঙ্গে যে অত্যাচারগুলো করেছিলি অপারেশনের সময় একটা টাকা দিসনি, অ্যাপেন্ডিসাইড অপারেশনের সময়, তোর নিজের ভয়েস আমাদের কাছে রয়েছে এখনও, সেই সেই বউটার ক্ষেত্রে এরকম হয়েছিল কেন? তখন তোর বাবা মা ডিপ্রেশনে যায়নি 11 মাস, সেই বউটার সঙ্গে 11 মাস সম্পর্ক ছিল, 12 মাসের সময় ডিভোর্স হয়েছিল, তা সেই বউটা 6 মাস তোদের বাড়িতে, 6 মাস তার বাপের বাড়িতে ছিল কেন? কোনো খোঁজখবর নিসনি, তার সেই বউটা নিজে আপডেট দিয়েছিল, ভুলে গেছিস? মনে করিয়ে দেবো আবার অতীত, চিন্তা করিস না, অতীত মনে করিয়ে দেওয়ার জন্য আমরা আছি। আমার সাথে কী কথা হয়েছিল ভুলে গেছিস? তোর গার্ডে রয়েছে, তোর কাছে রয়েছে, তোর কাছে সেফ রয়েছে, যাকে তুই নিয়ে গেছিস সে তোর কাছে রয়েছে, তোর হেফাজতে রয়েছে, ভুলে গেছিস? ভুলে যাস না, সযত্নে রেখে দিয়েছি, সযত্নে তোর সেই সমস্ত অমূল্য কথাবার্তা সযত্নে রেখে দিয়েছি। আজকে 11 মাস বাদে এসে কেন তাকে অস্বীকার করছিস, যে নাকি 2-3 মাস আগেও একসাথে ঘুরে এসছিস, রাম মন্দির অযোধ্যা টযোধ্যা তীর্থ করে এসছিস, তাকে আজকে হঠাৎ করে অস্বীকার করতে হচ্ছে কেন? তাহলে ভয়টা কে পেয়েছে, কে পেয়েছে? কী প্রমাণ করতে যাচ্ছিস তার সাথে তোর কোনো সম্পর্ক নেই? প্রমাণ করতে চাইছিস, কী প্রমাণ করতে চাইছিস? নাকি ভয়টা তুই পেয়েছিস, ফ্ল্যাটে হয়তো তুই ঢুকতে পারবি না, আর বা ঢুকলেও চোরের মতো ঢুকতে হবে তোকে, চোরের মতো ঢুকে জীবনযাপন করতে হবে, সেই ভয়টা পাচ্ছিস? সেই জন্য ফলাও করে ডিক্লেয়ার দিচ্ছিস যে আমার সাথে আর কোনো সম্পর্ক নেই, আর যারা বলছে আমার সঙ্গে সম্পর্ক আছে তাদের দেখে নেব, দেখে নেব। তুই তো আজকে 11 মাস ধরে দেখলি, তুই যাকে নিয়ে গেছিস আগে তাকে ভালো করে দেখ, তাকে তার সুখের জন্য এই দুঃখের জীবন থেকে তাকে নিয়ে গেছিস সুখের নীড়ে, তাকে আগে সুখী কর। বলেছিলি না ওকে আর কোনো দিন ভিডিও করতে হবে না, ভিডিও করে খেতে হবে না ওর, আমি তো আছি, আমার যা সম্পত্তি আছে, আমার যা আছে ওই সন্দীপের মতো 3টে ফ্যামিলিকে কিনে নিতে পারিস, বলেছিলি না, ভুলে গেছিস? আছে, সব সুরক্ষিত আছে, চাপ নিবি না, সব সুরক্ষিত আছে। তা আজকে কেন তাকে ভিডিও করতে হচ্ছে, ফেস বিক্রি করতে হচ্ছে? তুই বলেছিলি না বড় বড় কথা, আজকে তাকে ফেস বিক্রি করে ফ্ল্যাট নিতে হচ্ছে কেন? আজকে তাকে ফেস বিক্রি করে খেতে হচ্ছে কেন? আজকে তাকে এই পরিশ্রম করতে হচ্ছে কেন? আজকে বাপের বাড়িতে তাকে অবহেলিত হতে হচ্ছে কেন? অবহেলিত হচ্ছে অবশ্যই, আমরা দেখে বুঝতে পাচ্ছি, ইগনোর করছে, যে মেয়েটা উপোস করে এসে রান্নাবান্না করে খাচ্ছে, সেটা একটা দেখলে পরে ভাতে একটা টিভি দিলেই বোঝা যায়। কেন? কী বড় বড় কথা বলেছিলি না, কী বড় বড় লেকচার মেরে নিয়ে গেছিলি না, ফুসলে ফাসলে, ফুসলে ফাসলে নিয়ে গেছিলি না, তোর চোখের জল কোনো দিন দেখবো না, তাহলে কোথায় গেল তোর সেই সব লেকচার? তুই আজকে কেন বলছিস তার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, তার নামটা পর্যন্ত নিতে পারছিস না, ব্লগার মানে বলছিস, লেখা লেখা ব্লগ, ব্লগার, ব্লগার, ব্লগারটা উচ্চারণ করতে পারিস না, যে আজকের দিনে তোর সাথে যে গেছে সে বুঝতে পারছে, নিশ্চয়ই বুঝতে পারছে যে সে কী ভুল করেছে, কী করেছে, সে কী করেছে, সে হাড়ে হাড়ে টের পাচ্ছে তার পিছানোর পথ নেই। আজকে তোর এই ভয়েসটা দেখে এটাই মনে হচ্ছে, তা আজকে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, এত পুরুষত্ব, পুরুষত্ব দেখা, যে হ্যাঁ আমি যাকে নিয়ে এসেছি তাকে নিয়েই থাকবো, তাকে নিয়েই বাঁচবো, পুরুষত্বটা দেখা, সর্বসম্মুখে বলেছিলি না, তোর কোথায় গেল, কোথায় গেল? নাকি চরম ভয় পেয়েছি যখন দেখেছি ফ্ল্যাট নিয়ে, যখন দেখেছি ফ্ল্যাট নিয়ে হইচই বেঁধে গেছে,
হইচই বেঁধে গেছে। আর বুঝে গেছিস যে ফ্ল্যাটে তুই মনে হয় আর বসবাস করতে পারবি না, আর করতে পারলে বললাম চুরি করে করতে হবে, সব আপডেট আমাদের কাছে চলে আসবে, তুই বোধ হয় বুঝে গেছিস, ওই জন্য থ্রেট করছিস, নামের জায়গা ধরে ধরে থ্রেট করছিস, আসিস আসিস অভদ্র অমানুষরা, তো সাদরে গ্রহণ করবো তোকে, সাদরে গ্রহণ করবো, আসিস, ওয়েলকাম জানিয়ে রাখলাম, ওয়েলকাম জানিয়ে রাখলাম, বুঝতে পেরেছিস? আজকে 11 মাস বাদে তোর বাবা মা ডিপ্রেশনে চলে যাচ্ছে, আজকে 11 মাস বাদে তোর মানসিক হ্যাম্পার হচ্ছিস, যখন পরের একটা বউকে, দুধের একটা শিশুর মাকে তুই ফুসলিয়ে নিয়ে এসছিস, তখন তোর মনে ছিল না আমি বলেছিলাম তোকে এই কথাটা যে তুমি একটা বাচ্চার মাকে কেন এইভাবে নিয়ে আসলে, তখন তুই বলেছিলি বাচ্চা খুব অত্যাচার করে সন্দীপ, খুব অত্যাচার করে, ভুলে গেছিস? খুব অত্যাচার করে, ও ওখানে থাকতে পারছে না তাই চলে এসছে, মনে নেই তোর কথাগুলো? মনে নেই? আজকে 11 মাস বাদে বলছিস লেখা লেখা চক্রবর্তী বলগার, হ্যাঁ আজকে নামটাও ঠিক করে নিতে পারছিস না, ভয়টা কে পেয়েছে, কিসের ভয় এরকম করছিস? ওয়েট কর, ওয়েট কর, যে অন্যায় তুই একটা বাচ্চার সাথে করেছিস না, যে একটা বাচ্চার সাথে এরকম চরম অন্যায় করেছিস, ওয়েট কর, সবটা আসবে সামনে, ওয়েট কর, শুধু দেখতে থাক, তুই আমাদের কি ধমকি দিবি, আমাকে কি ধমকি দিবি, আমাকে কি ধমকি দিবি, বুঝতে পেরেছিস? আমাকে ধমকি দিস না, আমাকে ধমকি দিস না, তোর ধমকি, আর তুই কী বললি, তোর কি পটি, আমার মুখে উচ্চারণ করতে ঘেন্না লাগে, তুই পটি করবি আর সেটা কেউ নেবে ই করবে না, কী একটা নোংরা কথা বললি না, খুব নিজেকে খুব মূল্যবান মনে করিস, নিজেকে কোথায় কী মনে করিস, কি আমরা তোকে নরকের কীট মনে করি, যে নাকি একটা বাচ্চা আলা বউকে ফুসলিয়ে ফাঁসিয়ে মাকে বাচ্চার মাকে ফুসলিয়ে ফাঁসলিয়ে নিয়ে যায়, চাকরি ছেড়ে দিয়ে চলে এসছিস কেন, এত ভালো জাহাজের চাকরি ছেড়ে দিয়ে চলে এসছিস কেন, এসে বসে রয়েছিস কেন এখানে, এখানে বসে রয়েছিস কেন, কার পয়সায় ফুটানি মেরে বেড়াচ্ছিস, এত বীরত্ব দেখিয়েছিলি, আমি খুব তাড়াতাড়ি চলে যাবো, ওকে একটা সেফ জায়গায় রেখে চলে যাবো, আমার তো মার্চে আসার কথা ছিল, আমি গিয়ে আবার তারপরে ছুটি নিয়ে আসবো, বলেছিলি না কথাগুলো, তারপরে তো আর দেখিনি তোকে কোথাও যেতে, কোথায় কোথায় সেই পুরুষত্বটা কোথায় কোথায়, ভয়টা তুই পেয়েছিস, তুই পেয়েছিস, আজকে বলতে বাধ্য হলাম, কাউকে ভয় দেখানোর আগে 5 বার ভাববি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপরে আঙুল তোলা কোথার থেকে জোর পাচ্ছিস, বুঝি না কোথার থেকে জোর পাচ্ছিস, কে তোকে ফুসলাচ্ছে, কে বা কারা তোকে ফুসলাচ্ছে, খুব ভালো বুঝি, কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে এসছি, ভিডিও করতে এসছি, বুঝি না কোথার থেকে কী হচ্ছে, সবটা বুঝি, সবটা বুঝি, তোর মতো এরকম মানে কী বলবো অপদার্থ না, তোর মতো এরকম অপদার্থ নই, সবটা আমাদের কাছে পরিষ্কার, তুই ভাবতেও পারবি না, তুই বুঝিস না, তুই এই যে কি মালদ্বীপ রিসর্টে গেছিস অভিসারে, সেই ফুটেজ চলে এসছে, তুই লোকনাথ মন্দিরে গেছিস সেই ফুটেজ, সেই কমেন্ট তোদের কমেন্ট বক্সে চলে এসছে, চলে এসছে, ভ্যালেন্টাইন্স ডের কথা ভুলে গেছিলি, ভুলে গেছিস, গঙ্গা জলে গঙ্গা পুজো করেছিলি, ওই যে কানেরটা, ওই কানেরটা কার কোথা থেকে কেনার তার পাওয়া সবটা ভুলে গেছিস, ভুলে গেছিস, মনে করিয়ে দেবো পলে পলে তোকে মনে করিয়ে দেবো, বুঝতে পেরেছিস, পলকে পলকে তোকে মনে করিয়ে দেবো, তুই কী করেছিস এই 11টা মাসে কী করেছিস, তা যাকে নিয়ে গেছিস তাকে সুখে রাখ, সুখে রাখ, তাকে বিক্রি করে খাচ্ছিস কেন, সন্দীপ নয় তাকে বিক্রি করে খেয়েছিল, অট্টালিকা সাজিয়েছে সেটা সন্দীপ প্রমাণ করে দিয়েছে, তা সন্দীপের ফেস নিয়ে যখন সে তোর কাছে গেছে তাকে বিক্রি করে খেতে হচ্ছে কেন তোকে, তোকে বা তাকে বিক্রি করে তার জীবনের সুখ শান্তি কিনতে হচ্ছে কেন, বড় লেকচার মেরেছিলি না আমার কাছে, সেই কথাগুলো কোথায় গেল, কোথায় গেল, আবার রিভিল করবো দরকার হলে সেই কথাগুলো, আবার রিভিল করবো, ভুলে যাস না, সমস্তটা সুরক্ষিত আছে আমার কাছে, ভুলে যাস না, শেষে একটা কথা বলে যাই, এই যে তোর নাম্বার, তোর নাম্বার একজন দিয়েছে, যদিও সেখানে স্টিকার মেরে দিয়েছিল, আমার নাম্বার এক্সপোজ করা, আমার নাম্বার রিভিল করা, তোর নাম্বার রিভিল তো তুই প্রথমে করেছিস, ফেসবুকে তো আমাকে কে দিয়েছিল নাম্বার, কে দিয়েছিল, তোর মতো এরকম মহাপুরুষের নাম্বার আমি খুঁজে বার করেছিলাম, কারণ তোর নাম্বারটা ফেসবুকে রিভিল করা ছিল, তারপরে তুই তুলে দিয়েছিস, এবং তুই ইচ্ছাকৃতভাবে ফোন নাম্বারটা রেখেছিলি, কারণ তুই জানিস তোকে সবাই ফোন করবে, ফোন করে তোর এই মহৎ মহান কাজের জন্য তোকে জিজ্ঞাসা করবে, আর তুই সেগুলো কথা বলবি, এবং দিনের পর দিন তুই সবার সাথে কথা বলেছিস, দিনের পর দিন, তো তখন তুই নাম্বারটা রিভিল করেছিলি কেন, রেখেছিলি কেন, তারপরে যখন বুঝেছিস যে তোর সময় হয়েছে খাওয়ার, সেই জন্য তুই সেই নাম্বারটাকে সরিয়ে দিয়েছিস, আজকে যে যদি রিভিল করেও থাকে কিচ্ছু করতে পারবি না, কারণ তোর সেই রিভিল করা নাম্বারটা স্ক্রিনশট আছে,
তুই নিজে রিভিল করেছিলি ফেসবুকে, ফেসবুকটাও তো সোশ্যাল সাইডই, সবার সাথে সবার রিলেটেড। এই দেখ তুই আপডেট দিয়েছিস কোথায়, ইনস্টাগ্রামে, কেন? তুই সবাই জানে যে তোকে সবাই ফলো করবে, তুই যেখানেই হিসি করিস না কেন সবাই ফলো করবে, বুঝতে পেরেছিস? তা তুই ইউটিউবের কথা ইনস্টাগ্রামে দিয়েছিস কেন, কেন দিয়েছিস? এটাও তো সোশ্যাল সাইট। তো সেই রকমই ফেসবুকে দিয়েছিলি তোর নাম্বার, ফোন নাম্বার, সেখান থেকে সবাই যত্ন করে তোর ফোন নাম্বারটাকে সেভ করে রেখেছে। কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। আর যদি কিছু করার থাকে করে দেখা, করে দেখা। হ্যাঁ, আর একটা কথা বলি, তোকে বিকৃত নামে ডাকি। প্রথম দিকে তোকে দীপ্ত ডাকতাম, এখন ফোকলা ডাকি। কেন বলতো? এটা ভালোবাসার ডাক। আমরা তো অনেক বাচ্চাদের দাঁত পড়ে গেলে বলি ফোকলা, এই ফোকলা, এই ফুকলি, ডাকি না, বিকৃত নামে ডাকি। কেন? তুই যেটা ডিজার্ভ করিস। ওই সন্দীপকে তো বিয়ে বিকৃত নামে ডাকতে হয় না, কারা ডাকে বলতো? সন্দীপের যারা ওই যে তুই যেটা দিয়ে বললি সেটা খায়, তারা সন্দীপকে বিকৃত নামে ডাকে। আর তোকে বিকৃত নামে কে ডাকে, কে ডাকে? তুই যাদের কথা বললি আমি অন্তত ডাকি না, আমি তোকে ফোকলা বলে ডাকি, ফোকলা বলে ডাকি। আর যদি কেউ তোকে ডেকেও থাকে, কারণ অনেক নাম তোর আছে সোশ্যাল মিডিয়াতে, তাহলে আগে বল তোদের যারা চাটে তাদের আগে বল সন্দীপকে নোংরা নোংরা নামে না ডাকতে। তুই যখন তোর কথা বলবি তখন সন্দীপের কথা উঠবে না যে সন্দীপকে কেন এরা ডাকে, এরা ডাকে বাজে মন্তব্য করে, কারণ সব রিলেটেড। তো সন্দীপের বউকে ভাগিয়ে নিয়ে এসছিস, এগুলো তো সব রিলেটেড। খুব খারাপ লাগে না? খারাপ বিকৃত নামে ডাকলে খুব খারাপ লাগে না? সেরকম সন্দীপেরও খারাপ লাগে, আমাদেরও খারাপ লাগে সন্দীপকে কেউ খারাপ কথা বললে, কারণ সন্দীপ কোনো অন্যায় করেনি। দেখ আজকে সন্দীপ স্টিল নাও দাঁড়িয়ে আছে, স্টিল নাও দাঁড়িয়ে আছে, ও সুন্দরভাবে ব্লগিং করছে, সুন্দরভাবে বাচ্চাকে বাবা মাকে নিয়ে সংসার করছে, ওকে মুখ লুকাতে হয়নি। এই যে তুই যেমন মুখ লুকিয়ে লুকিয়ে সব ভয়েস দিচ্ছিস না, সন্দীপকে মুখ লুকাতে হয়নি, হয় না, বুঝেছিস? আবার যাকে তুই নিয়ে গেছিস ভাগিয়ে, যাকে তুই নিয়ে গেছিস ভাগিয়ে, তার ভিডিওতেও তোকে তুই নিজেকে দেখাতে পারিস না, দেখাতে পারিস নি এখনো পর্যন্ত। কেন বলতো? এই যে এটাকে বলে চুরি করা, এটাকে বলে। সবশেষে বলি, যাকে নিয়ে গেলি ভাগিয়ে নিয়ে গেলি তাকে আজকে অস্বীকার করতে হচ্ছে কেন? যে পাগলিকে ভাগিয়ে নিয়ে চলে গেলি ইমোশনাল ব্ল্যাকমেল করে, ইমোশনাল ব্ল্যাকমেল করে, যেটা তোর অভ্যেস, এরকম প্রচুর করেছিস তুই, ইতিহাস বলে, ইতিহাস সাক্ষী। তো ওই পাগলিটাকে যে ভাগিয়ে নিয়ে গেলি আজকে তাকে অস্বীকার করতে হচ্ছে কেন সর্বসম্মুখে? কেন পুরুষত্ব দেখাতে পারছিস না? কেন পুরুষত্ব দেখিয়ে বলতে পারছিস না যাকে আমি ভাগিয়ে নিয়ে এসেছি তাকে সুখে রাখবো, তার সাথেই আছি? কেন তোকে আজকে বলতে হচ্ছে যে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই? বারবার কেন প্রমাণ করতে চাইছিস তোর সাথে কোনো সম্পর্ক নেই? এই তোর ভালোবাসা, এই হচ্ছে ভাগিয়ে নিয়ে আসা? পরিষ্কার হয়ে যাচ্ছে তুই অন্যায় করেছিস অন্যের বউকে ভাগিয়ে নিয়ে এসে, অন্যের একটা মাকে চুরি করে নিয়ে এসে অন্যায় করেছিস, সেটা তুই নিজে প্রমাণ করে দিচ্ছিস। এখন পালাবার চেষ্টা করছিস, পালাবার চেষ্টা করছিস? ক্ষমতা থাকলে বল যে যাকে নিয়ে এসছি তাকে নিয়েই আছি, বল। ক্ষমতা নেই, কাপুরুষ তুই। তো আজকে শুধু এইটুকু বলে গেলাম, ধমকি দিচ্ছিস, চমকি দিচ্ছিস, ধমকি চমকি দিবি না, নামি নেমে দেখা, ময়দানে নাম, ময়দানে নেমে দেখা, দেখা তারপরে বুঝবো, ময়দানে নেমে দেখা। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যেসব জায়গাগুলোর নাম বললি তার মধ্যে আমি পড়ি, ময়দানে। আর তুই যে আমার ভিডিও দেখিস খুব ভালো জানি আমি, কারণ তুই ওই যে আরশের নামে একটা আইডি বার করে নোংরা একটা মন্তব্য করে গেছিলি, তুই কি বুঝেছিস? আমি বুঝতে পারিনি যেটা কে করেছে, কে করেছে বুঝতে পারিনি আমি, সবাই বুঝতে পেরেছি। আমার কমেন্ট বক্সে তোর নামে ভরে গেছে যে এটা তোরই কৃতিত্ব, কারণ তোর কী কী কীর্তি সবাই জেনে গেছে এতদিনে। তুই নিজেকে না দেখালে কী হবে? তোর বডি ল্যাঙ্গুয়েজ, তোর কৃতিত্ব সোশ্যাল মিডিয়াতে সবাই জেনে গেছে, তো ওইটা যে তোরই কৃতিত্ব সবাই জেনে গেছে, বুঝতে পেরেছিস? আর তুই যে সেই জন্যই বললাম, তুই যে আমার ভিডিও দেখিস আমি জানি, এটা এটা আমি জানি, বোঝাতে পারলাম? ভয়টা কে পেয়েছে আগে নিজেকে জিজ্ঞাসা কর, ভয়টা কে পেয়েছে? আরে যার জন্য করলি, ইস, 1,00,000 টাকা ইনকাম, যার জন্য করলি আর সেইটাও হলো, 1,00,000 টাকা ইনকামও করছে, ইস, সর্বসম্মুখে আসতে পারছিস না, কি লজ্জা করছে না তোর, ভয় করছে না? আমাকে বলেছিলি না যে আমি জিজ্ঞাসা করেছিলাম তোর বর কী করে, তখন বলেছিল ওই যে চক্রবর্তী, এখনও মিত্র আছে, বলেছিল যে আমরা ইউটিউব করি। ইউটিউব করিস, এতে চলে, হ্যাঁ 1,00,000 টাকা ইনকাম, ওইটা টোপ হিসাবে গিলে ফেলেছিলি, ওইটা গিলে নিয়েছিলি, আর সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলি এই মালটাকে তুলতে হবে, বুঝতে পেরেছিস? এই মালটাকে তো তুলতে হবে, সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলি 1,00,000 টাকা ইনকাম, তোর তো এরকমই মানুষের প্রতি লোভ,
এরকমই মানুষের প্রতি লোভ। সেই দিন থেকে তুই চালিয়ে গেছিলি তোর অভিযান এবং সেই অভিযানে তুই সাকসেস হয়েছিলি, কিন্তু ব্যবহার করতে পারছিস না, ঠিকঠাক খুললাম খুল্লভাবে ব্যবহার করছিস কিন্তু খোলা আকাশের নিচে আনন্দ করতে পারছিস না, খোলা আকাশের নিচে খুললাম খুলে আনন্দ করতে পারছিস না, কারণ বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা ভেবেছিলি সন্দীপ একটা গ্রামের ছেলে, বোকা শোকা সহজ সরল মানুষ, ও বোধহয় কিচ্ছু করবে না। প্রথমে বলেছিল তোমার সাথে সংসার করবো আর ওর সাথে গল্প করব, মানে দুটোই একসঙ্গে রোল করব, রোল প্লে করবে একসাথে, মানে ওই যে তুই যাকে নিয়ে গেছিলি বাচ্চার মা, সে বলে ভেবেছিলো যে এই দুটোই রোল করবে, আবার সন্দীপ মেনে নেবে, মাঝে মাঝে বাপের বাড়িতে যাবে, যে বলেছিলি না তুমি তুই আগে বাপের বাড়িতে আয়, তুই আগে এখানে আয় বলেছিলি না, মানে ওখানে গিয়ে তুইও আসবি, তোর সাথে একটুখানি আনন্দ বিনিময় হবে, আবার বাড়ি চলে আসবে, আবার সংসার করবে, সন্দীপ সেটা জেনে শুনেও মেনে নেবে, এটা ভেবেছিলি। ভেবেছিলি সন্দীপ কত মেরুদণ্ডহীন একটা ছেলে, কিচ্ছু করতে পারবে না, আমি ফুসলিয়ে নিয়ে আসবো, নিয়ে এসে এমনি নর্মালি ডিভোর্স দিয়ে দেবো, বলে দেবো অত্যাচার হয়েছে বা ডিভোর্স করিয়ে দেবো, ডিভোর্স হয়ে যাবে, তারপরে আমি সুখে শান্তিতে 1,00,000 টাকা, 1,00,000 টাকা যার মান্থলি ইনকাম তাকে নিয়ে সুখে শান্তিতে একদম ভাসতে থাকবো। তাই ভেবেছিলি না যে ডিম পাড়া একটা মুরগিকে ফুসলে তুলে নিয়ে এসছিস, বুঝিস নি পালাবার পথ নেই, জোম আছে পিছে, বুঝিস নি সন্দীপের পাশে এরকম হাজার হাজার মানুষ, 1,00,000 মানুষ দাঁড়িয়ে যাবে, সন্দীপ এরকম শক্ত হয়ে উঠে দাঁড়াবে, বুঝতে পারিস নি না, সন্দীপ উঠে দাঁড়ায়নি, সব ন্যায়ের পাশে আমরা দাঁড়িয়ে আছি, সন্দীপ ঠিক পথে আছে, ওই জন্য ও একদম স্টিল নাও দাঁড়িয়ে আছে, মা বাবা সন্তানকে নিয়ে সুন্দরভাবে আছে, সুন্দরভাবে বাড়ি কমপ্লিট করেছে, বুঝতে পেরেছি, একে বলে ভগবানের দান। আর দেখ তুই একজনকে ফুসলে নিয়ে গেছিস আর আজকে বলছিস তোর বাবা মা ডিপ্রেশনে চলে যাচ্ছে, তুইও সন্তান সন্দীপও সন্তান, দুটো সন্তানের মধ্যে দুটো ছেলের মধ্যে পার্থক্য দেখ, তুই বাবা মাকে কী দিয়েছিস এই এতটুকু বয়সে, তোর বাবা মার জন্য কী বরাদ্দ হয়েছে, তোর মতো পুরো একটা ছেলে সন্তান থাকতে, আর সন্দীপকে দেখ সন্দীপের মতো একটা ছেলে সন্তান সন্তান তার বাবা মাকে কী সুখ দিচ্ছে, পার্থক্য বুঝেছিস, দুটোই পুরুষ, বুঝতে পেরেছিস, সন্তান সন্তানের মতো হলে না গর্বে মা বাবার বুক ফুলে যায়, আর তোর মতো সন্তানের জন্য বাবা মাকে ডিপ্রেশনে চলে যাচ্ছে, তোকে সেটা এসে বলতে হচ্ছে যে আমার বাবা মা ডিপ্রেশনে চলে যাচ্ছে, এমন মহান কাজ করেছিস তুই, আর সেইটা দেখিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভয় দেখাতে হচ্ছে, বুঝেছিস, আমার দুঃখ হয়, করুণা হয় তোর জন্য, করুণা হয়, করুণা হয়। তো যাই হোক বন্ধুরা, অনেকটা বলে ফেললাম, অনেকটা বলে ফেললাম, দরকার হলে আবার আসবো, আবার আসবো, আবার আসবো, প্ল্যাটফর্ম ছাড়ার কোনো জায়গাই নেই, জায়গাই নেই। তো চলো বন্ধুরা, টাটা, আবার বলে যাচ্ছি, প্রমাণ হয়ে যাবে ও ওই চক্রবর্তীর সঙ্গে একসাথে আছে কি না, আছে কি না প্রমাণ হয়ে যাবে, আজকে অস্বীকার করে গেল তো, পুরুষত্ব দেখিয়ে গেল। ওয়েট করো তোমরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। টাটা।